ফেসবুক মার্কেটিং আসলে আমাদের কোন কোন কাজে লাগে সেটা আগে আমাদেরকে জানতে হবে ডেফিনেটলি আমার সেলস এর যে সেল যে করেছি আমরা যে ফার্মেলিংটা করেছি সেটা আমরা ডেফিনেটলি দেখবো এই যে আমি রেডি করে রেখেছি ফার্মেলিংটা আমি কিভাবে করেছি বাট আগে আমাদেরকে জানতে হবে যে ফেসবুক মার্কেটিংটা যদি আমি শিখি তাহলে আমার কোন কোন কাজে আসবে বা আমি ফেসবুক মার্কেটিং পারি যেমন টি শার্ট ডিজাইন হোয়াট এভার অনেক কিছুই পারি এস ভিডিও এডিটিং যে কোনো সার্ভিস আমি পারি আমি কিভাবে করবো অথবা আমি একটা নিজের বাসায় বসে বিজনেস স্টার্ট করতে চাই যেটা হতে পারে আমার হোম মেড কোন খাবার তো কিভাবে আমি ফেসবুক কাজে লাগাতে পারি একটা কথা মনে রাখবেন তো হচ্ছে একটা টুলস

আমি কি কি কাজ করতে পারি বা আমি কিভাবে ইনকাম করবো আপনি ফেসবুক মার্কেটিং শেখার পর নিজেও সেলফ নিজের জন্য কাজ করতে পারেন অথবা অন্যের জন্য কাজ করতে পারেন তুমি আমরা নিজেরটা যাই অন্য যাই কারণ আমরা সবসময় হচ্ছে নিজের কাজ করতে চাই না অন্য করতে পছন্দ করি আদার্স এর কাজ যদি আমরা করতে চাই তাহলে এজ আমি ফ্রিল্যান্সার হিসেবে করতে পারবো অর্থাৎ ফাইবার আপওয়ার্কে যদি আমরা একটু সার্চ করে দেখি যে প্রচুর পরিমাণ মানুষ হচ্ছে ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া ডিজাইন তারপর তারপর হচ্ছে আপনার কি বলে যে তাদের ফেজ অপটিমাইজেশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যায় এছাড়া হচ্ছে আপনি লোকাল এন্টারপ্রেনারদের জন্য কাজ করতে পারবেন লোকাল এন্টারপ্রেনার মানে কি যদি আমরা একটু দেখি যেমন ঘরের বাজার বিডি জামশেদ মজুমদারের মতো অসংখ্য ফিজ রয়েছে যাদের কিন্তু

ইন্টারন্যাশনাল মার্কেটও কিন্তু আপনি আপনার ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন আমরা ডেফিনেটলি আলোচনা করব যে কিভাবে বাইরে গিয়ে হচ্ছে আপনি ফেসবুক এর মাধ্যমে নিজের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন ফিড মার্কেটিং এর মাধ্যমে কারণ আপনি একটু চিন্তা করলে বুঝবেন যে এজেন্সিগুলো কিভাবে চলে

আমি ভিডিওটা সবসময় শর্টকাট করার চেষ্টা করছি এই কারণে এটা একটা ফ্রি কোর্স এটা লং হল আপনারা দেখবেন না এটা আমি খুব ভালো করে জানি যেহেতু এটা সেহেতু আমাকে শেষ করতে হবে বাট এই বিস্তারিত আলোচনা যদি আপনারা চান আমি ডেফিনেটলি করবো কারণ আমাকে বহু যেতে হবে আমার সেলসের এর ভিডিও গুলো আপলোড করতে হবে চ্যালেঞ্জটা আমি কিভাবে করেছি ফানেলিং কিভাবে করেছি রিটার্গেট কিভাবে করেছি এবং আপনাদেরকে পরবর্তী কি করতে হবে আমি আশা করি যে হচ্ছে আপনাদের ধৈর্য থাকবে আমরা আসলে ফ্রিতে শিখতে চাই না এটা হচ্ছে মেন বিষয় যাই হোক ই কমার্সে যদি আমরা যাই আমরা টি শার্টের বিজনেস করতে পারবো এটা আমি জাস্ট উদাহরণ দিলাম আপনি চাইলে হচ্ছে টি শার্টের বিজনেস হোমমেড আচার হ্যাঁ ঘর থেকে শুরু করতে পারেন অনেকে বিক্রি করেন না সজনে পাতার গুড়া হ্যাঁ তারপর হচ্ছে মধুর হানি এটা এই অনেক প্রোডাক্ট আছে যেটা আপনি বিক্রি করতে পারেন বিজনেস কিন্তু অন্য জিনিস ফেসবুক হচ্ছে একটা টুলস বিজনেস আর একটা জিনিস দুইটা কিন্তু এক জিনিস না কখনোই না বিজনেস কিন্তু অনেকে শেখায় যেমন ওটিএ ওনারা কিন্তু বিজনেস শেখায় হ্যাঁ অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে বিজনেস শেখায় বিজনেস শিখতে চাইলে সেটা অন্য বিষয় বাট হচ্ছে আপনি যদি আপনার কোনো সার্ভিস নিতে চান আহ যেমন টি শার্ট

যেমন ব্যানার কাদের প্রয়োজন এটা আপনি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটও সেল করতে পারবেন বাংলাদেশি মার্কেটও সেল করতে পারবেন যেমন এই যে ঘরের বাজার বিডি বা অন্যান্য ওনাদের গুলো একটু ভিজিট করেন আপনারা ফেসবুক পেজ তাদের যে ফেসবুকের যে পোস্টগুলো আপনার কি মনে হয় জামশেদ মজুমদার বসে বসে হচ্ছে ডিজাইনগুলো করে নয় না ওনাদের দুইশো থেকে টাকা পর্যন্ত অ্যাড পর্যন্ত চলে আমরা কিছুক্ষণ পরে তাদের মানে মানে ফেসবুক ফেসবুকলে ভিজিট করব লোগো ডিজাইন হতে পারে সোশ্যাল মিডিয়া ডিজাইন হতে পারে ভিডিও এডিট আপনি ভিডিও এডিট করেন অটো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে কিন্তু আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না ক্লায়েন্টটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি কো মানে একদম লেজার টার্গেট করে ক্লায়েন্ট গুলো পেয়ে যাবেন কিভাবে পাওয়া যায় আমরা নেক্সট শিখব ইনশাআল্লাহ ধরুন আপনি কন্টেন্ট রাইটিং পারেন সেটাও করতে পারেন মানে আলটিমেটলি এই চার থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং যদি শিখেন নিজেই কিন্তু এই কাজে লাগাতে পারবেন অথবা আপনার এই দক্ষতা কিন্তু আপনি অন্যের বিজনেস কাজে লাগাতে পারবেন এজ এ ফ্রিল্যান্সার হিসেবে ফাইবার অফ ওয়ার্ক কাজ করতে পারেন তাদের সার্ভিস গুলো দিতে পারেন সেই সার্ভিস সার্ভিসগুলোই অথবা আপনি ডিজাইনার হিসেবে এই কাজগুলো করতে পারেন আবার আপনি যদি মনে করেন যে আপনি আপনি লোকাল কাজ করবেন সেক্ষেত্রে আপনি নিজে একটা ই-কমার্স প্রতিষ্ঠান তৈরি করে নিতে পারেন আবার আমরা মনে করেন যে হচ্ছে আপনি প্রোডাক্ট মানে যে কোনো হচ্ছে প্রোডাক্ট সেল করবেন যেমন হতে পারে শাড়ি বা অন্য জিনিস তো অনেকে ফেসবুক গ্রুপ খুলে খুলে কাজ পাওয়ার চেষ্টা করি বা ফ্রি মার্কেটিং করি আসলে ফ্রি মার্কেটিং এ অতটা এফেক্টিভ না পেইড মার্কেটিং আপনাকে একটা রিটার্ন আর ওআই দিবে অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিয়ে দিবে চলুন আমরা আমাদের স্ক্রিনটা একটু ফলো করি মনে করেন যে আমি একটা ফিজিক্যাল প্রোডাক্ট যেমন হচ্ছে আমি কি বলে যে আচ্ছা ধরেন হচ্ছে আমি একটু ঘরের বাজার ভিডিতে যাই সবার আগে মনে করেন আমি এরপর ডিজিটাল দেখাবো আপনাকে অসুবিধা নেই এই যে উদ্যোক্তারা আছে বাংলাদেশে অনেক উদ্যোক্তা তাদের কিন্তু প্রয়োজন হয় উদ্যোক্তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজিজেনার প্রয়োজন হয় এই যে দেখেন দুইশোটা রেজাল্ট হচ্ছে ঘরের বাজার ভিডিও তারা কিন্তু ফেড মার্কেটিং করে দুইশোটা অ্যাড আপনি চিন্তা করেন কত লক্ষ টাকার অ্যাড দিচ্ছে তারা প্রতিদিন এই যে অ্যাক্টিভ অ্যাডস প্রতিদিন এই যে তাদের এক একটা প্রোডাক্টের জন্য এক একটা অ্যাড সেট অ্যাড ক্রিয়েটিভ কন্টেন্ট এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা মানুষ আছে ভাই এক দুজন মানুষ না প্রচুর মানুষ আছে তো আপনি চাইলে হচ্ছে অন্য কেউ সার্ভিস দিতে পারবেন আবার চাইলে নিজে হচ্ছে এরকম একটা ব্র্যান্ড দাঁড় করিয়ে নিতে পারেন আসলে আমরা হচ্ছে একটু ডিজিটাল সার্ভিসের দিকে কথা বলি ডিজিটাল সার্ভিস হতে পারে ধরুন আপনি লোগো ডিজাইন করে দিবেন অর্থাৎ আপনি লোগো ডিজাইনার আপনি হচ্ছে লোগো ডিজাইন পারেন এখন হচ্ছে যারা উদ্যোক্তা যারা আসছে তাদেরকে লোগো ডিজাইন করে দিবেন আমি হচ্ছে একটু লিখে সার্চ করলাম লোগো ডিজাইন

এখন দেখেন অনেক প্রতিষ্ঠানের জন্য হচ্ছে লোগো ডিজাইন প্রয়োজন হতে পারে ব্যানার ডিজাইন হতে পারে সোশ্যাল মিডিয়া ডিজাইন প্রয়োজন হতে পারে ধরেন আপনি একটা বিজনেস করবেন আপনার ওয়েবসাইট ডিজাইন প্রয়োজন মানে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হ্যাঁ আপনি বিজনেস করতে গেলে আপনার ওয়েবসাইট প্রয়োজন হবে না কিন্তু আপনি তো ওয়েবসাইট ডিজাইন জানেন না তাহলে বা আপনি ওয়েবসাইট ডিজাইন জানেন উদ্যোক্তাদের জন্য আপনি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিবেন আমরা একটু দেখি যে ওয়েবসাইট ডিজাইনের কোনো সার্ভিস পাওয়া যায় কিনা ওয়েবসাইট ডিজাইন দেখতে পাচ্ছি আমরা সিক্সটি নাইন রেজাল্ট মাত্র তিনশো নিরানব্বই টাকায় আপনার নিউজ পোর্টাল হান্ড্রেড পার্সেন্ট ওকে তারপর হচ্ছে আপনি কি ফ্রিল্যান্স কোর্স আপনার ব্যবসা যদি শুরু করতে চান এখনই প্রফেশনাল লোগো ফেসবুক এডিটিং ওয়েবসাইট তৈরি করতে চান এই যে আমরা বললাম তো তার মানে হচ্ছে এরা কিন্তু

আমরা একটু ফাইবার অফিসিয়াল ওয়েবসাইটে একটা ভিজিট করি তো দেখতে পাচ্ছি আসলে আমার এখানে নেটটা হঠাৎ করে স্লো হয়ে গিয়েছে আই এম সরি ফর দ্যাট আমি ভিডিওটা দেখেন ফাইবার কিন্তু হচ্ছে ইউএসএ তে প্রায় সেভেন্টি নাইনটা অ্যাড চালাচ্ছে এবং এই অ্যাডস গুলো দিয়েই কিন্তু তারা হচ্ছে তাদের মার্কেট প্লেসে মানুষকে আনে এরপর হচ্ছে তারা আমাদেরকে অর্ডার দেয় এরপর ফাইবার হচ্ছে সেলার থেকে একটা পার্সেন্টেজ নেয় টোয়েন্টি পার্সেন্টের মতো এরপর হচ্ছে